ভালো, মানে বাড়ির পিছনে একটি গলি আছে, সেই গলিটা এখানে জল নিই, নদীর থেকে জল নিয়ে আমি গলিটা ভালো করে পরিষ্কার করে আর ধুয়ে নেব। দেখো জল ঢেলে দিয়েছি, পরিষ্কার হয়ে গেলে ভালো লাগবে একবার। দেখো গলিটা আমি জল ঢেলে দিয়েছি, এরপর ঝাড়ু করে একটু হালকা হালকা করে ঝাড়ু করে নিচ্ছি। ঝাড়ু করে নিই, পরিষ্কার হয়ে যাবে তাহলে। ঝাড়ু করে নিচ্ছি আমি। দেখো কাপড়গুলো হয়ে গেছে, কাপড়গুলো সব দিয়ে রেখে দিয়েছিলাম ওখানে। ঝাড়ু করার পরে আমি কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছিলাম, সবগুলো কাপড়গুলো কাচানো হয়ে গেছে সব, অলরেডি তৈরি হয়ে গেছে কাপড়গুলো ভালো করে। দেখো কাপড়গুলো সব বালতির মধ্যে নিয়ে আমি মেলে দিয়ে আসছি, ঠিক আছে। কাপড়গুলো দিয়ে দেখো চেয়ার কভারগুলো আছে, কাঁচা হয়েছে কালকে কিন্তু লাগাতে পারিনি। দেখছো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি সকালেই, চেয়ারের কভারগুলো সব খুলে দিয়েছি। নাস্তা আমার তৈরি হয়ে গেছে, নাস্তাটা বানিয়ে নিয়েছি, আলু ভাজা করেছি, লুচি করেছি, রুটি করেছি, আর একটু ফুলকপির তরকারিও করেছি। মানে কেউ আলু খেতে চায় না, তার জন্য ছেলেকে সকালে লুচি আলু ভাজা এসব দিতে হয়। যে মিষ্টি কিছু দিয়ে দিলাম মুখে টিফিন। দুধটাও এখানে ফুটে গেছে আমার, দুধটাও ফুটে গেছে। এখানে দেখো আমার বিছানাটা আমি তৈরি করে নিয়েছি ভালো করে ঝেড়ে করে। সকালে তো পুরো একদম পুরো ভ্যান ভ্যান করে, সকালে অনেক কাজ, তাই সকালে কিছু করতে পারি না, তার জন্য দেখো একটা একটা সেরে করে এসব কাজে এগিয়ে এসেছি। তো বিছানাগুলো আমি ভালো করে অনেক করে নিয়েছি। দেখো পুজো করে এসছে সকাল সকাল, আমার এদিকে নাস্তা হতে হতে আমার হাজব্যান্ড পুজো করে চলে এসছে। আজকে অমাবস্যা, তো কালী মন্দিরে একটু প্রসাদ লাগিয়ে এসেছে সকাল সকাল। ছেলেকে যখন ছাড়তে যাই তখনই মন্দির চলে গেছে, সঙ্গে করে মন্দিরে চলে গেছে। দেখো ঘরগুলো এখন মানে পোছা হয়ে গেল, এরকম করে পোছা। ফ্যানটি চালিয়ে দিয়েছি আমি, ফ্যানটাও আমি চালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকনো হবে। এই দেখো এই রুমটা এখন পোছা হচ্ছে, তো এই রুমটা পুছে নিই। তারপরে হলটা আছে, হলটাও একবার মুছে নিই। এগুলো সরিয়ে সরিয়ে না পুছলে জানো তো সারাদিন ছেলে স্কুল যায় তবে কাজ হয়, না হলে কিচ্ছু কাজ হতে চায় না গো। ছেলে স্কুল না গেলে কিচ্ছু করতেই পারি না। এগুলো সব সরিয়ে সরিয়ে একবার সকালে একবার মুছে নিলে ভালো হয় গো। তার জন্য সকালে একবার মোছামুছি করে দুটো রুম হয়ে গেছে, হলটা করলেই হলো, বাস একটু আছে এটা পুছে নেওয়ার পরে। দেখো আমি আরও কী করছি, মেয়ে ঘুমোচ্ছে, ওকে আবার তেল মাখাতে হবে, অনেক কাজ রয়েছে গো। সারাদিন কাজের শেষ থাকে না, সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত কাজের ঝামেলায় ঝামেলা থেকেছে। চেয়ারগুলো সব শর করে রেখে দিলাম, চেয়ার কাভারগুলো পরাতে পারিনি, একটু পরে পরাবো হয়তো সময় পেলে। এই দেখো আমি তাড়াতাড়ি কোথাও যাবো বলে একটু বলছি ভাতটা বসিয়ে দিয়ে যাই, আর শাশুড়ি মা আছে তো এখানে ডালটাও বসাই দিচ্ছি আমি, ভাত ডাল একসাথে দুটো বসান বসিয়ে দিচ্ছি। বসে দিলে একটু আসান হবে, মেয়ে উঠে গেলে, মেয়ে ঘুমোচ্ছে তাহলে উঠে গেলে তাকে আবার মানে স্নান করতে হবে, তার জন্য এটা ডালটা আমি ভেজে বসিয়ে দিচ্ছি। ডালটা দুজন খাবে, একটু কিছু ঝোল হবে, আর ডাল কম করে আমি বসিয়ে দিচ্ছি, দুটো আলু দিয়ে দিচ্ছি। যদি আলুটা খেয়ে এখানে আমার ভাতটা ফুটে গেছে, দেখো ভাতটা আমি মানে চালটা ছেড়ে দিয়েছিলাম, ভাতটা আমার ফুটে গেছে, তো একটু থাক। আর এখানে এত বাসন রয়েছে, বাসনগুলো এখন তাড়াতাড়ি করে ধুয়ে নেবো আমি, বাসনগুলো ধুয়ে নেবো। তারপরে মেয়েকে তেল লাগাতে চলে এলাম, দেখো বাসনগুলো আমি কাজ সেরে মেয়েকে একটু তেল লাগিয়ে দেবো। এখন বাজে 12টা, তো মেয়েকে এখন না তেল লাগালেই না, মেয়েকে তেল লাগিয়ে আমি কোথাও যাব। দেখো দেখো আমি রেডি হয়ে গেছি, মেয়েকে তেল লাগিয়ে আমি কমপ্লিট হয়ে গেছি, তো এখন আমি চলে যাব। এই দেখো মেয়ের এবারে ওটার মধ্যে মেয়েকে শুয়ে দেবো, মেয়েকেও রেডি করে নিয়েছি। তো মেয়ের আজকে আছে টিকা ইঞ্জেকশান, তো আজকে মেয়েকে 3টা ইঞ্জেকশান দেবে, তাই ওকেও রেডি করে নিয়েছি। এরপর অল রেডি আমি হয়ে গেছি, এরপর আমি চলে যাব বন্ধুরা। তো তোমরা দেখো সবাই, কিন্তু আমি এবারে বেরিয়ে যাব, আর কোনো কথা নাই, তো তোমরা দেখতে থাকো। মেয়ে আজকে খুবই কান্না কাটি করবে, আর জ্বর জ্বরও চলে আসবে মনে হচ্ছে। দেখো আমি অল রেডি হয়ে গেছি, আমি এখন আমি বেরিয়ে যাব, তো দেখতে থাকো বন্ধুরা তোমরা। দেখো আমি এখন চলে যাব। এ দেখো ওখানে আমি ভ্যাকসিন দিয়ে চলে এসেছি, কিন্তু ভ্যাকসিন দিয়ে আমি চলে এসেছি। ওকে আমি এখন মলম আর একটু ওষুধ খাইয়ে দিই। এ দেখো বরফ দিয়ে দিচ্ছি, একটু বরফটা দিয়ে দিচ্ছি। বরফ দিয়ে দিলে ওখানে যন্ত্রণাটা বুঝতে পারবে না মেয়েকে,
তার জন্য একটু বরফ লাগিয়ে দিচ্ছি, খুব কান্নাকাটি করবে তার জন্য ওকে একটু বরফ লাগিয়ে দিচ্ছি। তিনটা ইঞ্জেকশন দিয়েছি জানো তো তোমরা, দেখো কি করলে কি ঠিক হয় বলো তো, সবাই জানো কি? হ্যাঁ দেখো আমি এবারে যাচ্ছি কোথাও, তো আমিও এখন চললাম, একটু কাজ আছে আমারও, ইঞ্জেকশন আছে তাই আমিও ইঞ্জেকশন নিতে চললাম। ওখানে গিয়ে শুনলাম তো আমাকেও যেতে বললো, তো বললো চলো তুমিও ইঞ্জেকশনটা নিয়ে আসো। ওখানে আমার শাশুড়ি মা সবজিগুলো কাটতে বসে গেছে, বললো তুমি যাও তাহলে ইঞ্জেকশনটা নিয়ে এসো। এই দেখো ছেলে এসে গেছে স্কুল থেকে, কি যাবে তেয়ারি হলাম, ছেলে চলে এসেছে। তো এই দেখো এবার মেয়েকে ঘুম পাড়িয়ে ছেলেকে তেয়ারি করে স্কুল থেকে এসে গেছে, ও খুব দুষ্টুমি করে, ওকে নিয়ে যেতেই হবে না হলে মেয়েকে শুতে দেবে না। তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আর ছেলেকে আমি মানে রেডি করে নিচ্ছি একটু। এই দেখো রেডি হয়ে গেছি আমি, তো এবার আমি চলে এলাম, আমিও চললাম ইঞ্জেকশন নিতে। তো আমি ওখানে পৌঁছে যাব এখনই, বাড়িতে বসে গেছি, তোমরা দেখতে থাকো বাজারটা কীরকম, বাজারটা খুব বড় হচ্ছে। বাজারটা চলে যাচ্ছে, বাজারে যাই, পৌঁছে যাবো এখনই, বেশি দূর না, সামনেই আছে। পৌঁছে গেছি আমি, পৌঁছে গেছি, নিয়ে গেছি গাড়ির থেকে, দেখো গাড়ির থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে থাকো তোমরা, কোর্টে দিচ্ছে, এটা কোর্ট পৌঁছে গেছি আমি, এটা হচ্ছে আমাদের কোর্ট, দেখতে পাচ্ছ কোর্টটা। এই রাস্তা দিয়ে কাজ চলছে তাই আমি ওই রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছি, ঠিক আছে? তো এই রাস্তাতে কাজ চলছে একটু, এই দেখো কোর্ট পৌঁছে গেছে ভিতরে। এখানে কিছুগুলো পুলিশ ছিল তো সব যাঞ্চ করছিলো, তাই তো এখানে দেখো কোর্টের ভিতরে আমি চলে এসেছি। এখানে ভ্যাকসিন সেন্টার আছে, তো ওখানে কিছু সময় লাগবে হয়তো, জানি না কত দেরি লাগে, কত দেরি লাগে জানি না, তো তোমরা সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো কত দেরি লাগবে। এই দেখো আমি ভিতরে চলে এসেছি, এখানে বলছে বসো, তাহলে এখানে 10 জন চাই কি জানি না, তো এসেছি তো বসে একটু। আর ছেলে যা দুষ্টুমি, সব তো এখানে ছোয়ানাড়া করবে, মনে হচ্ছে না বেশি দেরি তবু বসবো। দেখো এই দেখো ছেলে খুব দুষ্টুমি করে, তো তাই কি করবে বলো, ছেলেকে না নিয়ে এলে মেয়েকে উঠিয়ে দেবে। এই দেখো গল্প করছে যে কত তাড়াতাড়ি দেবে, ভ্যাকসিনটা দিয়ে দিলে ভালো হয়। এই দেখো আমার নেওয়া হয়ে গেছে ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে আমি বসেছি, জাস্ট ভ্যাকসিন নিয়ে আমি বসে পড়েছি। খুব ব্যথা লাগলে একটু, একটু ব্যথা লেগেছে গো। থার্ড ডোজটা কমপ্লিট হয়ে আমি এবার বাড়ি চললাম, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, হাসছে সবাই, ফটো তুললো তার জন্যে, মানে ফার্স্ট আমিই পেয়েছি। এরকম কোর্টটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে খুব বড়, আমাদের এখানে কোর্ট হচ্ছে। কোর্টে খুব ভিড় আজকে, আর শনিবার তো লাস্ট দিন, তো খুবই ভিড় থাকে তার জন্যে। তো এখান থেকে আমি বাড়ি চলে যাচ্ছি গো, তো আজ বেশি দেরি থাকবো না, অনেকেই লেট হয়ে গেলো, এখন বেজে গেছে মোটামুটি 2টো কাছাকাছি। মেয়েকেও মানে ঘুম পাড়িয়ে এসেছি, ওকে খাইনি মানে এখনও খাওয়া দাওয়া হয়নি, তাহলে এসেছে তারপরে করবো, ছেলেকেও খাওয়াতে পারিনি গো। এখন গিয়ে ছেলেকেও খাওয়াবো আর মেয়েকেও খাওয়াবো, আর আমিও একটু খেয়ে নেবো। তো এরকম আমি চলে এসেছি, এরকম চলে রাস্তাতে আছি, দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, বলো কিরকম লাগছে। কমপ্লিট হয়ে গেছে, গলির ভিতরে ঢুকে যাচ্ছি, গলির ভিতরে আমি ঢুকে গেছি, হ্যাঁ বাস পৌঁছে গেছি আমি। চলো যাই হোক, কেন এখানে ব্লগটা আমি শেষ করছি, বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুলো। যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকেও, আমার যারা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এবং তোমরা পাশে থেকে যাও, আমিও তোমাদের পাশে আছি সবসময়। যারা নতুন আছো তারা প্লিজ 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 আমার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো সব দেখবে, কিন্তু খুব মজার কারণ, খুব হাসিরও কারণ, খুব দুঃখেরও বিষয়, মানে যেটা হোক মানে কিছু পাবে লাস্ট অবধি পর্যন্ত সবাই কিন্তু দেখো আমার ভিডিওটি। ওকে বাই, আজকে এই পর্যন্তই আমি শেষ করলাম, দেখা হবে অন্য দিন কোনো ভিডিওতে, ঠিক আছে।
ঠিক আছে, অন্যদিন কোনো ব্লগে বা কোনো মানে ইয়েতে দেখা হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইয়ে থাকো, সবাই বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে বাই আমার বাই, ভালোবাসা রইলো সবাই। তো চলো, বাই বাই, থ্যাংক ইউ, গুড ভালো লাগলো। নাইট।